নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 15ই অক্টোবর 2024 মঙ্গলবার 6টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং 5 রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির কথা আমি বলি, যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারও আগামীকাল ভাগ্য চমকাতে পারে। তবে দেখতে হবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, যদি থাকে সেটা কখন রয়েছে, কোন বছর রয়েছে এবং আপনার ক্ষেত্রে স্পেসিফিক গোল্ডেন টাইম আপনার কখন রয়েছে, অর্থাৎ সেটা আপনার লটারি হতে পারে, আপনার ফাটকা হতে পারে, শেয়ার বাজার হতে পারে, অনলাইন ট্রেন্ডিং হতে পারে, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসতে কিন্তু পারে। তো যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আপনার যদি অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। রাহু রক্ষা কবচ কী করবে, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগে ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, রাহু কলিযুগের রাজা, তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। এবং সর্বোপরি আমাদের এই অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে ভাগ্য, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। এই ভাগ্যভাবকে যদি আপনি স্ট্রং করতে পারেন, আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। এবার আসি আমি নামের অক্ষর দিয়ে আলোচনা। আমি 6টি নামের ব্যক্তির কথা বলবো। যদি আপনার নাম শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, পাওয়ার কবচ নিতে চাইছেন অথবা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, ইংরেজি কে, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, ইংরেজি পি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনার প্রথম নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, ইংরেজি ই, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে, সেটা আপনার লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ফাটকা হতে পারে। আপনার প্রথম নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয়, ইংরেজি আই, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ফাটকা হতে পারে, যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমি আসি যারা নামের অক্ষর দিয়ে যারা জানতে চান তাদের জন্য বললাম। এবার যারা রাশি জানেন, আমি 5টি রাশির কথা বলবো।
যদি আপনার যোগ থাকে, ভাগ্যভাব যদি শুভ থাকে, প্রতিকার প্রতিবিধান যদি আপনি করে থাকেন, অবশ্যই আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার রাশি মেষ, আপনার আগামীকাল নিশ্চিত অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার লাকি নাম্বার 3, আপনার শুভ সময় সকাল 10:18 থেকে 11:23 পর্যন্ত। আপনার রাশি মকর, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার লাকি নাম্বার 6, আপনার শুভ সময় সকাল 10:35 থেকে 11:06 পর্যন্ত। আপনার রাশি কুম্ভ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার লাকি নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 10:42 থেকে 11:20 পর্যন্ত। আপনার রাশি সিংহ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার লাকি নাম্বার 9, আপনার শুভ সময় সকাল 9:45 থেকে 11:02 পর্যন্ত। আপনার রাশি বৃশ্চিক, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার লাকি নাম্বার 3, আপনার শুভ সময় সকাল 8:55 থেকে 9:33 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই রাশিগুলির অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরং বলি। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও বলি, আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।